আল্লাহর ওলি বাইজি ডাক দিয়া কয় আমি আমার হায়াতের জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা করি নাই, হায়াতের জীবনে আমি কোনো ফরজ আমল বাদ দেই নাই, হায়াতের জীবনে রোজা রাখা বাদ দেই নাই, হায়াতের জীবনে নবীর একটা সুন্নত সারি নাই, হায়াতের জীবনে একটা নফল বাদ দেই নাই, হায়াতের জীবনে একটা মোস্তাব আমলও সারি নাই। আল্লাহ তাআলা আমার আমলের উপরে খুশি হয়েছি, তবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একটা আমলের উপরে সবচেয়ে বেশি খুশি হয়েছে, সেই আমলটা হলো শীতের রাতে আমি লাল লেপ দিয়া কম্বল দিয়া ঘুমাইতেছিলাম, হঠাৎ করে আমার পাশে একটা বিড়ালের বাচ্চা শীতের কারণে ছটপট ছটপট করতেছিল, শীতে কাঁপতেছিল। আমি ওই বিড়ালের বাচ্চাটারে টান দিয়ে আমার লেপের নিচে ঢুকাইয়া আমার কম্বলের নিচে ঢুকাইয়া আমি যেমন আরাম করেছি তারও আরাম দিয়েছি। আমার আল্লাহ পাক রব্বে করিম ডাক দিয়ে কবাইজি তুমি যে আমার ছোট্ট একটা প্রাণীকে খেদমত করেছ, শীতের কনকনে কাঁপতেছিল ওই বিড়াল সানা তুমি টান দিয়া উঠাইয়া তোমার লেপের ভিতরে ঢুকাই দিয়েছ, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, আমি এই আমলের ওপরে তোমার ওপরে রাজি হইয়া তোমার জিন্দিগির সব রকমের ছোট বড় গুনাহ মাফ কইরা তোমার জন্য আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিয়েছি। এই যে আমরা এখানে বসা আছি, এখন ইচ্ছে করলে বাড়িতে গিয়ে আপনারা ঘুমাইতে পারতেন অথবা অন্য কোনো কাজ করতে পারতেন, কিন্তু যান নাই কেন? মাহফিলটারে মোহাব্বত করে আলেম ওলামার ডাকে সাড়া দিয়া কিছু আলোচনা শোনার জন্য আপনারা এখনও বসা আছেন। এই বসাটা যদি আল্লাহ তাআলার দরবারে কবুলের মঞ্জুর হয়ে যায় তো আল্লাহ তাআলা আপনার আমার জানা অজানা প্রকাশ্যে গোপনে ছোট বড় সব গুণা মাফ করে জান্নাতের ফয়সালা করে দিব। আর মোমেনের টার্গেটই জান্নাত। মোমেনের টার্গেট কি? আওয়াজ দিয়ে বলেন না কি? নাকি শাস্তি জাহান্নাম? কোনটা? আমরা কেউ জাহান্নাম চাই? দুনিয়ার কেউ বোকায় ও জাহান্নাম চায় না যে আমি জাহান্নামের আগুনে কেন জ্বলতাম। তো আল্লাহ বলেন আমি তোমাদেরকে জাহান্নাম দেওয়ার জন্য আমি জাহান্নাম বানাই নাই। যারা কালিমা গ্রহণ করে মোমেন হয়েছ, যারা আল্লাহকে ডাকাডাকি করো, পাঁচক্ত নামাজের আজান হলে তুমি আমার ঘর মসজিদে ঢুকে যাও, আমি ওই মানুষের জন্য আমার পরকালে জান্নাত বানাইছি, জান্নাতের নিয়ামত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। জান্নাত সবাই পাবে না, জান্নাত সবাইকে আল্লাহ দিবেও না, কিন্তু যারা মোমেন হবে আল্লাহর নাম শোনার পরে দিলের মধ্যে একটা কাঁপনি হবে, আল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর কথা শোনার জন্য মানুষগুলো অস্থির হয়ে যাবে যে আল্লাহকে কীভাবে পাওয়া যায়, আল্লাহকে কেমনে পাওয়া যায়। আল্লাহকে পাওয়ার জন্য মুরব্বীর অনেক মেহনত করছে, আমরা তো তেমন মেহনত করি না, আমরা ঠিকমতো পাঁচক্ত নামাজই পড়বার পারি না, কিন্তু মুরব্বীদের বেলায় দেখা গেছে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, যদি কোনো রকম অজু করাইয়া নামাজে দাঁড়া করায় দেওয়া যাইতো তাহলে সারা রাত নামাজে খারাইতে পারত এরা। আল্লাহ আকবার। তার কারণ চাহাত ছিল, তলব ছিল যে আমাকে কিছু করে যেতে হবে, আল্লাহর সান্নিধ্যে পেতে হলে আমাকে কিছু করতে হবে, তখন তারা এই কাজটাই করেছে। যেমন বাইজিদ একজন বড় বুজুর্গ আল্লাহ বলা, ওনারা জমিনে থাইকা আরশ আযিমের খাবার নিতে পারে, সুবহানাল্লাহ বলে। আমি তো আমার পিছনে কি হইতে সেই খাবার এবার রাখতে পারিনি, কিন্তু ওনারা এমন বুজুর্গ ছিল যে ওনারা জমিনে বৈশা আরশ আযিমের খাবার নিত। এরা এমন বড় বুজুর্গ আল্লাহকে হাসিল করে ফলাইছে, আল্লাহকে অর্জন করে ফলাইছে। তা বাইজিদ আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে পাহাড়ি এলাকায় গেছে। তা পাহাড়ি এলাকায় যাওয়ার পরে মরুভূমির পথ পাহাড়ি এলাকা, তো হঠাৎ করে ওনার কানের মধ্যে একটা আওয়াজ আসছে, কোথায় থেকে জানি আসরের আজানের আওয়াজ আসতেছে ওনার কানে। তো আসরের আজান যে ওনার কানে আসছে, তো পাহাড়ি এলাকা পর্বত এলাকা, তো ওখানে তো নামাজ পড়ার মতন কেউ নাই, সাথে লোকজন নাই যাদেরকে নিয়ে উনি নামাজ পড়বে। তো বাইজিদ আল্লাহর ওলি একটু সামনে গিয়ে দেখলেন পাহাড়ের ওপরে একটা ছোট্ট কুঁড়ে ঘর। কুঁড়ে ঘর কিন্তু সাধারণত গরিব মানুষেরই হয়, ঠিকই না? জোরে কন। একটা কুঁড়ে ঘর দেখে উনি দরওয়াজার সামনে গিয়ে খাড়াইছে, ঘরে কে আছেন? আমাকে এক বদনা পানি দেন, আমি অজু করব, আসরের নামাজ আদায় করব। আল্লাহর বান্দা বাইজিদ যখন গিয়ে দাঁড়ায় গেছি,
ঘরের ভিতরে কি আছেন আমার একটু পানি দেন, ওযু করি, নামাজ পড়ি। একবার দুইবার তিনবার আওয়াজ দেওয়ার পর ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ পায় না, কোনো সাড়া নাই, কোনো শব্দ নাই, উত্তর নাই। বাইজিদ আল্লাহর ওলি দেখলেন ঘরের ভিতর থেকে দরওয়াজা লাগানো, নিশ্চয়ই ঘরের ভেতরে কোনো মানুষ আছে। আওয়াজ দেওয়ার পর ঘরের ভেতর থেকে কোনো সাড়া নাই, শব্দ নাই। বাইজিদ রাগ হয়ে গেল, কি ব্যাপার, ঘরের মধ্যে মানুষ আছে কিন্তু আওয়াজ নাই, কোনো সাড়া নাই, কোনো শব্দ নাই। রাগ করে ফালাইয়া দরওয়াজার সামনে দাঁড়ায় ডাক দিয়া বলে, ঘরের ভিতরে কে আছো, আমার এক লোটা পানি দাও, এক বদনা পানি দাও, ওযু করব, নামাজ পড়ব। ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ যখন পায় না, হঠাৎ করে নারীর কণ্ঠে একটা আওয়াজ ডাক দিয়া বলে, বাইজিদ এত রাগ করো কেন, এত রাগ করো কেন, এইটা কিন্তু বাইজিদ পাখি মারার জায়গা নয়। সুবহানাল্লাহ, বলে পাখি মারার জায়গা না মানি, বাইজিদ আসার সময় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, তো উনি একটা গাছের কিনারায় বসে আরাম করতেছে, তো গাছের উপরের থেকে একটা পাখি, পাখি তো আর বাইজিদ চিনে না, পাখি তো আর এলাকার মেম্বার চেয়ারম্যান চিনে না, কে দামি কে বেদামি, তো পাখি গাছের ডালার মধ্যে আইসা বসছে। উপরের থেকে পাখির পায়খানা করার সময় হয়েছে, একটু পায়খানা করে দিছে, তো ওই পায়খানাটা বাইজিদের শরীরের মধ্যে আইসা লাগছে। তো বাইজিদ এত রাগ করছে যে সফরের মধ্যে আসি, মুসাফির হালাতে আমি আসরের নামাজটা পড়ব, আর পাখিটা আমারে পায়খানা করে দিয়া জামাটা নাপাক করে দিল, কারবারটা করলো কি? উনি একটু রাগ কইরা গোসা হইয়া মেজাজটা গরম কইরা ওপরের দিকে নজর দিছে, চাউনি দিছে, একটা চাউনি যখন দিছে এই চাউনি গিয়া ওই পাখির গায়ে লাগছে, লাগার সঙ্গে সঙ্গে উনি নিচের থেকে বৈশা ওপরের দিকে চাউনি দিছে, এই চাউনির মধ্যে এমন একটা জলসাবার হইছে, আল্লাহু আকবার, পাখির গায়ে আগুন লেগে গেছে। আর একটু জোরে কর্ণ সুবহানাল, একটা নূরের ঝলক বের হইছে, পাখির গায়ে আগুন লেগে গেছে। তাসকিরাতুল আউলিয়ার মধ্যে লেখক লেখেন, এদিক দিয়ে যে ওই যে কুড়ে ঘর, কুড়ের ঘর মধ্যে একটা গরিব মহিলা, কাঠুরিয়ার মহিলা, কাঠুরিয়ার বিবি মহিলা, উনি বড় আল্লাহওয়ালা ছিল, বড় বুজুর্গ ছিল মহিলাটায়, তো উনি নামাজের পরে বসে বসে তসবি তাহলিল করতেছে, তা এই মুহূর্তে উনি মোরাকাবার হালাতে বৈশা বৈশা দেখতেছে যে বাইজিদ একটা জায়গার মধ্যে বৈশা মেজাজ গরম করে উপরের দিকে নজর দিছে, আর ওই নজরের কারণে গাছের পাখির মধ্যে আগুন লেগে গেছে। সুবহানাল্লাহ বলেন জোর। তো বাইজিদ যখন রাগ করে গিয়ে পানি চাইছে, ঘরে কে আছেন, পানি দেন, ওযু করুন, পানি দেন, রাগ যখন করছে ভিতর থেকে মহিলা কণ্ঠে আওয়াজ দিয়ে বলে, বাইজিদ এখানে রাগ দেখাইও না, এটা কিন্তু পাখি মারার জায়গা না। সুবহানাল্লাহ, জোরে কোন, রাগ দেখায় না, এটা কিন্তু পাখি মারার জায়গা না। বাইজিদরা টনক নড়ে উঠছে, কিরে পাখি মারলাম কই, আর এই মহিলা দেখলো কেমনে। আল্লাহর ওলি বাইজিদ ডাক দিয়া কয়, মা পানি দেন, ওযু করি, নামাজটা আদায় করি গো মা। বাইজিদ ওযু করলেন, নামাজ পড়লেন, নামাজ পড়িয়া ডাক দিয়া কয়, মা গো আপনি কেমনে বুঝলেন, কেমনে জানলেন আমি যে গাছের নিচে বৈশা পাখির দিকে নজর দিয়ে আগুন লাগাইয়া দিয়েছি। আল্লাহর বান্দি ডাক দিয়ে কয়, বাইজিদ আমার স্বামী একজন গরিব মানুষ, জঙ্গলায় জঙ্গলায় ঘুরিয়া ঘুরিয়া কাঠ বিক্রি করে, কাঠ সংগ্রহ কইরা বিক্রি করে। এরে বাইজিদ যেদিন খানা আনে আমি খানা খাই, শুক্রিয়া আদায় করি, যেদিন আমার স্বামী কাজে যাইতে পারে না, খানাও ঘরে থাকে না, ওই দিন আমি সবর করি, আমি আমার স্বামীর মনে কোনো কষ্ট দিই না, স্বামীরে আমি আঘাত দিই না, স্বামী আমার ওপরে খুশি, আমিও স্বামীর ওপরে খুশি। ও বাইজিদ যেদিন থেকে আমার স্বামী হালাল খাবার আমার মুখে উঠাইয়া দিয়েছি, ওই দিন থেকে আমার আল্লাহ আমার বাতিনি চোখ দুইটাও খুলে দিয়েছে, আমার বাতিনি চোখ খুলে গিয়েছি। এই জন্য তো আল্লাহর রসুল বলেন, আমার উম্মতের আরি খানা খাইবা, হালাল খানা খাইও, হারাম খাইও না, খাবারটা হালাল খাইও। প্রত্যেকটা আব্বা আম্মার দায়িত্ব সন্তানকে হালাল খানা খাওয়াবে, এই জন্য তো আল্লাহর রসুল বলেন,
তোমার সন্তান দুনিয়াতে আসার পরে জন্মগ্রহণ করার পরে তোমার দায়িত্ব হলো সন্তানের একটা ভালো নাম রাখবা, সাত দিনের দিনে আকিকা দিয়ে দিবা, চুলগুলোকে চাইসা ওজন দিয়া তুমি ওই পরিমাণ স্বর্ণ অথবা রূপা সম পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় দান করে দিবা, আর ওই সন্তানকে তুমি হালাল খানা খাওয়াইবা। হালাল খানা খাওয়াইলে তোমার সন্তান জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে যাবে। যেমন আল্লাহর নবীর দুই নাতি হাসান আর হুসাইন, আপনার আমার পয়গম্বর হাসান হুসাইনকে এত ভালোবাসে এত মহাব্বত করি, দুইজন নাতি হাসান আর হুসাইন নবীজি বড় নবীজির বড় আদরের নাতি। আল্লাহর নবীর সামনে এক পেয়ালা গোস্ত, আমার নবীজির সামনে এক পেয়ালা গোস্ত, হযরতে হাসান দৌড়াইয়া নবীজির সামনে আসলেন। ছোট মানুষ আল্লাহর নবীর সামনে আইসা দেখলেন নবীজির সামনে এক বাটি গোস্ত রাখা আছে, এই গোস্ত হলো সৎকার গোস্ত। হযরতে হাসান যখন বাটির ভিতরে গোস্ত ঢুকাইয়া হাত ঢুকাইয়া দিয়া গোস্ত হাতের মধ্যে নিলেন, নবীজি সঙ্গে সঙ্গে হাত থেকে গোস্তটা নিয়ে নিলেন আর বললেন, হাসান রে এইটা হইল সৎকার গোস্ত, আর নবী পরিবারের জন্য সৎকা খাওয়া জায়েজ নাই। আমরা হলে বলতাম যে ছোট বাচ্চা নাবালক বাচ্চা খাইলে আর কি হইব, নবীজি হাত থেকে টাইনা নিয়ে নিলেন যে এটা খাইও না, এটা আমাদের জন্য হালাল না, এটা আমাদের জন্য হারাম, নবীর বংশের মানুষ এই সৎকা খাইতে পারে না, এরা হালাল খাবার খাবে, এরা হাদিয়া খাবে, এরা সৎকা খাবে না। আপনার আমার নবী হাসান হুসাইনকে কত ভালোবাসে মহাব্বত করি, আমরা তো মুসলমান ভাইরা বিশ্ব নবীর দুই নাতি হাসান আর হুসাইনকে, মা ফাতেমা হাসান হুসাইনের মা ফাতেমা সুন্দর করে জামা পরিধান করাইয়া বললেন, যাও তোমার নামা তোমার নানা জুমার নামাজ পড়াইবার জন্য খুতবা দিতেছে, তোমরা নানার কাছে যাও। ছোট্ট দুই হাসান হুসাইনকে নবীজির মেয়ে ফাতেমা হযরতে ফাতেমা জামাটা পরায় পাঠাইয়া দিলেন, যাও তোমার নানার কাছে যাও। হাসান আর হুসাইন ছোট মানুষ নানার কাছে যাইতে গিয়া উপর হইয়া জমিনে পড়ে গেল, হাসান তার হুসাইনকে টাইনা ধরে উঠায়, আবার হাসান পরে গেলে হুসাইন টাইনা উঠায়। আমার নবীজি খুতবা দিতেছিলেন, খুতবাটা বন্ধ করি সাহাবিদের কাতারটা একটু ফাঁক করিয়া হাসান হুসাইনকে বাহিরে থেকে নিয়ে আসলেন আর বললেন, সাহাবিরা মন খারাপ করিও না, আমার এই দুই নাতি হবে জান্নাতের যুবকদের সর্দার, এই দুই নাতি হবে জান্নাতের যুবকদের সর্দার হবে, তোমরা মন খারাপ করিও না, আমি আমার নাতিদেরকে তোমাদের সামনে খুতবা বন্ধ করে আমি বাহির থেকে নিয়ে আসছি, তোমরা মন খারাপ করিও না, তোমরা মন খারাপ করিও না। এই হাসান আর হুসাইনকে নবীজি এত ভালোবাসত, তো হাসান হুসাইন যখন দুনিয়াতে আসছে নবীজি এক কানে আজান দিলেন আরেক কানে একামত দিয়ে দিলেন। এই জন্য প্রত্যেকটা মুসলমান পুরুষের দায়িত্ব হলো যখন ছেলে সন্তান মেয়ে সন্তান দুনিয়াতে আসে এদেরকে একটু আজান এক কানে আজান শোনায় দেওয়া আরেক কানে একামত দিয়ে দেওয়া। কিন্তু আমরা আজকে আমার সন্তানকে দিন শিখাই না, আজকে আমার সন্তানকে আমি আলেম চিনাই না, হুজুর চিনাই না, আজকে আমার সন্তানকে আমি শিখাইছি ব্রাজিল, আমি আমার সন্তানকে চিনাইছি আর্জেন্টিনা। আজকে আমার ওই সন্তানই রাস্তা দিয়ে হাঁটতে গেলে হুজুর দেখলে বইলা ওঠে, হুজুর জঙ্গি, হুজুর হলো সন্ত্রাস, হুজুর হলো বোমাবাজ। কেন আমি আমার সন্তানকে জুমার দিন আমার সঙ্গে মসজিদে নেই নাই, আমি আমার সন্তানকে দিন শিখাই নাই, আমি আমার সন্তানকে কোরআন শিখাই নাই, জুমার দিন আসলে পরে শুক্রবারে আসলে পরে মাঝে মাঝে কিছু জায়গা আছে যেখানে গেলে গাড়ির পুরো জ্যাম লাগে, তো মাঝে মাঝে জিজ্ঞেস করে ড্রাইভার, এ আজকে তো জ্যাম লাগার কারণটা কি, জ্যাম লাগছে কেন, হুজুর আজকে না শুক্র শনিবার দুই দিন বন্ধের দিন, বন্ধের দিন আসলে দেখবেন ওই ওই যে ফ্যান্টাসি কিংডম তারপরে সাভার এলাকার মধ্যে বিভিন্ন স্পোর্টে গেলে বাচ্চা নিয়ে দৌড়াই, অথচ আগেরকার মুরব্বীরা বাচ্চা নিয়ে দৌড়াই তো আল্লাহর ঘর মসজিদে, বাচ্চা নিয়ে দৌড়াই তো আলেম ওলামার কাছে যে হুজুর একটু আদব শিখাইয়া দেন, দিন শিখাইয়া দেন। আর আজকে দেখা যায় আমার বাচ্চা বড় হুজুরের নাম জানে না, সাহাবির নাম জানে না, নবীর নাম জানে না, আর এক জায়গার মধ্যে ওয়াজ করতে গিয়ে আমি দেখলাম এদের বসার যে অবস্থা এদের বসার অবস্থা বেশি ভালো না, তখন আমি জিজ্ঞেস করি দেখি তো এরা কি অবস্থার মধ্যে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই একজন বলেন তোমার নবীর নামটা কি,
মাসখানতে উঠটা কয় হুজুর আমি জানতাম আমগো নবীর নাম খাজা মঈনুদ্দিন এখন দেখি হইছে বইতারতাম জোরে কন্ন নাউজুবিল্লাহ মিয়া এই মানুষের অভাব নাই মিয়া আমার নবীর নামটা বলতে পারে না নবীর পরিচয়টা বলতে পারে না তার কারণ ওদিকে আমার শিক্ষাও নাই ওই শিক্ষাটা আমি গ্রহণও করি নাই এত যেজন্য আল্লাহ রসুল বলেন যখন তোমার সন্তান ভূমিষ্ঠ হবে ওই সন্তানকে একটা সুন্দর নাম রাখবা ওই সন্তানের আকিকা দিবা সন্তানকে দিন শিখাইবা এটা হচ্ছে পিতামাতার দায়িত্ব জোরে কোন সুবহানাল্লাহ সন্তানকে দিন শিখাইবেন আজকে আমার সন্তান বিধর্মীদের পথে পা বাড়াইতেছে ওই পথে হাঁটতেছে ওই পথে চলতেছে আসার সময় দেখলাম একটা ছেলের দিকে তাকায় আমার বড় মায়া হইল সারা মাথার মধ্যে চুল নাই সাইডের এই সাইডে দেখলাম কোনো চুল নাই মাঝখানে বন্ডুটি বানায় রাখছে কি বানায় রাখছে হাইসো না মিয়ারা তোমরা আমার আমাদের ভবিষ্যৎ সারা মাথায় চুল নাই মাঝখানে বন্ডুটি আবার দেখি একটার দিকে ছায়া দিয়ে একটা গেঞ্জি পরছে সামনে এক বেডি পিছনে আর এক বেডি ডাইন দিকে এক বেডি বাম দিকে এক বেডি ছবি ছবি অর্থাৎ হ্যার ডাইনে বামে ফেরেস হ্যার দিকে আসবো দূরের কথা হ্যার হ্যার কাছে কুত্তই হয়তো না তার কারণটা কি ওই যে আজকে টিভি খুললেই দেখে গেঞ্জিটার স্টাইলটা কি প্যান্টের স্টাইলটা কি এখন প্যান্ট পরে ওপরে পকেট নিচে পকেট বাইরে পকেট সামনে পকেট পিছনে পকেট একটা জিগাইছিলাম কি এত পকেট কিনলে লেগা হুজুর পলিথিন বাইরে বন্ধ হওয়ার পরে এই ফ্যান বাড়িছে পলিথিন বন্ধ হওয়ার পরে বলেই ফ্যান বাড়িছে বাজারে গেলে হুজুরে একদিকে মাছ লবণ লাগবে একদিকে তরকারি লবণ লাগবো আবার মাঝে মাঝে কিছু স্টাইল দেখলে এমন লাগে এরা কই শিখলো এই স্টাইল তার কারণ শিখার কারণ হইল এরা তো মুসলমানের দাসে চলে না এরা ইহুদি বেঈমানদের দাসে চলে যার কারণে এগুলো ওইগুলো যে যেমন দেখে এরা এমন স্টাইল করে চলে যেমন এক জায়গাতে ওয়াজ করতে যাওয়ার সময় আমরা সারা বাংলাদেশ ঘুরি তো আগে তো এলাকা ভিত্তিক ওয়াজ করতাম এখন সারা বাংলাদেশে দৌড়াইলে অনেক জায়গার মধ্যে অনেক কিছু দেখা যায় তো এক জায়গাতে গিয়ে দেখলাম যে একটা ছেলে আমার সামনে খানা খাইতে বসছে হোটেলের মধ্যে তা আমি ছায়া দেখি হ্যাঁ একটা ফুল শার্ট পইরা একটা হাফ গেঞ্জি উপরে পরে রাখছে আমি চিন্তা করলাম কি রে একটা ফুল শার্ট গায়ে দিয়ে হাফ গেঞ্জি উপরে কারণটা কি তা আমি এরে বাইল দিয়া যাতে আবার রাগ না করে আমি বললাম মিয়া ভাই তুমি একটু দাঁড়াও তো তোমার একটু দেখি হে দাঁড়াইছে দাঁড়ানোর পরে আবার বসাইছি হ্যাঁ মনে মনে প্রশ্ন এই হুজুরে আমার দাঁড়া করাইল কেন আবার বসাইল কেন খানা খাইয়া যখন রওনা দিছি বের হয়ে যাবো আমার একে হুজুর একটা কথা কি কথা বলো হুজুর আমার খাড়া করাইলে কেন বসাইলেন কেন মনে গেছে নিবা কয় না হুজুর নিব না বলেন আমি বললাম যে তোমার ফুল শার্টের উপরে তুমি হাফ গেঞ্জি পরছ আমি এই স্টাইলটা দেখা আমি তোমার দাঁড়া করে দেখলাম তুমি তুমি যে একটা বড় প্যান্ট পরছ এই প্যান্টের নিচে আন্ডার প্যান্টে আসে এটা তুমি উপরে পড়ছো নিচে পড়ছো এটা দেখলাম আমি তোমার উড়াই কয়দিন পরে আসতে পারে অসুবিধার কারণ নাই আসতে পারে কয়দিন পরে স্টাইল শুরু হয়ে গেছে এই জন্য মুসলমান আমার নবীর তরিকায় চলবে ঠিক কিনা জোরে বলেন সন্তানদেরকে ওই তরিকাই চালাবে ওই তরিকা শিক্ষা দিবে তাহলে এই সন্তান আপনার আমার কথা মানবে আপনার আমার কথা অনুযায়ী চলবে আর না হইলে এই সন্তান ভবিষ্যতে ওই যে মাঝে মাঝে পত্রিকা খুললে দেখেন ছেলে পোলা বাবারে মারছে ছেলে মারে হত্যা করছে ছেলে বাবারে হত্যা করছে এই কালচার আস্তে আস্তে সমাজে ঢুকতেছে যাতে করে সমাজের ভিতরে এগুলো ঢুকতে না পারে আমাদেরকে সোচ্চার থাকা লাগবে আল্লাহ কবুল করুক বলেন আমিন আর একটু জোরে আওয়াজ করে বলেন আমিন এই জন্য বলতেছিলাম বাবাজির আরে নেককার মানুষের সঙ্গে চলাফেরা করা নেককারদের সঙ্গে উঠা বসা করা কারণ হইল আলেমের কাছে গেলে ভালো পরামর্শ দিবি আলেমের কাছে গেলে ভালো পথ দেখাইয়া দিবি খারাপ মানুষের কাছে গেলে খারাপ পথ দেখাইয়া দিবে এই জন্য মুসলমান ভাইরা রে আমার নবীর তরিকায় চলবো নবীর কথাগুলো মানব নবীর সঙ্গে চলাফেরা করি আবু বকর সিদ্দিক জান্নাতি হয়ে গেল নবীর সঙ্গে চলাফেরা করিয়া হযরত ওমর জান্নাতি হয়ে গেল নবীর সঙ্গে চলাফেরা কইরা সোয়ালক্ষ সাহাবি দামি হয়ে গেল এ নবীর উম্মতের দল আল্লাহ নবীর সাহাবীর নবীর জন্য পাগল নবীর এক নজর না দেখলে পাগল পারা হয়ে যায় নবীজির সঙ্গে সহব নবীর সঙ্গে উঠা বসা করে নবীর সঙ্গে চলাফেরা করে কারণ আমার নবী ছিল বরকতের নবী আমার নবী ছিল দামি নবী ওই পয়গম্বর নবীর কাছে সাহাবাই কেরাম বৈশা বৈশা নবীজির কাছ থেকে দিন শিখত কোরআন শিখত আর ওই সাহাবিগুলো কোরআনওয়ালা হইয়া জান্নাতি হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে এরা নবীজির সঙ্গে উঠা বসা করছে নবীজির সঙ্গে চলাফেরা করছে কারণ নবীর হাতে বরকত পায়ে বরকত চলাফেরার মধ্যে বরকত ওই বরকত সাহাবায়ে কেরাম পাইছে কেমনে জানেন
আল্লাহ নবীর সাহাবী হযরত আলী কাররামাল্লাহ ওয়াজহু ফজরের নামাজ পড়লেন। এখন তো হালকা হালকা শীত, ভোর রাত্রে লাগে, কুয়াশাও মাঝে মাঝে পড়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে কোনো খাবার নাই, ঘরের মধ্যে হাসান হোসাইন ক্ষুধার্ত, বিবি ফাতেমা ক্ষুধার্ত, হযরত আলী কাররামাল্লাহ ওয়াজহুর বিবি ফাতেমা ক্ষুধার্ত, ঘরে কোনো খানা নাই। ফজর নামাজের পর ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী আজকে কয়েকদিন যাবত ঘরের মধ্যে কোনো খানা নাই, আপনি যান না আমার বাবার কাছে কিছু খানা নিয়ে আসেন। হযরত আলী কাররামাল্লাহ ওয়াজহু বলেন, আমি চাদর মুড়া দিয়া, চাদর গায়ে দিয়া নবীজির সামনে গেলাম। ফজর নামাজের পরে আল্লাহ নবী পায়চারি করতেছেন, হাঁটতেছেন, আমাকে দেখার পর কুয়াশাও পড়ছে। বিশ্ব নবী রহমতের নবী আমাকে দেখে বলে, এ তুমি কি? কয়, আমি আলী। কয়, ফজর নামাজের পরে এখানে কেন ঘোরাঘুরি করতেছো, কারণটা কি বলো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমার ঘরে কোনো খানা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আরছি, কোনো খানা আছেনি, আমার বিবি ক্ষুধার্ত, হাসান হোসাইন ক্ষুধার্ত। আমার নবী ডাক দিয়ে বলে, এরে আলী, আমার ঘরে কোনো খানা নাই, তোমাদেরকে খানা দিব কোথায় থেকে? তবে শোনো, তুমি একটু সামনের দিকে হাঁটিয়া যাও, ওইখানে গিয়ে দেখো একটা খেজুর গাছ দাঁড়ায় আছি, ওই খেজুর গাছের সামনে যাইয়া আমার কথা বলবা, দেখবা তোমার সে খেজুর দিয়া দিবে। মরা খেজুর গাছ দাঁড়ায় আছে। হযরত আলী কাররামাল্লাহ ওয়াজহু বলেন, নবীজির কথা অনুযায়ী আমি বের হয়ে গেলাম, সামনে গিয়ে দেখি একটা মরা খেজুর গাছ দাঁড়ায় আছে। ওই খেজুর গাছটা দেখে আমি চলে আসলাম, আগনবীজি আমাকে পাঠাইছেন, জীবিত খেজুর গাছ হইলে খেজুর পাওয়ার আশা ছিল, কিন্তু আমি সামনের দিকে গিয়ে দেখলাম একটা মরা খেজুর গাছ দাঁড়ায় আছে। অগো আল্লাহর নবী, মরা খেজুর গাছ আবার কেমনে খেজুর দিবি? আমার রহমতের নবী ডাক দিয়ে কয়, আলী রে, পাঠাইছি আমি নবী, তুমি কেন ফেরত আসলা? খেজুর গাছের সামনে যাইয়া তোমার চাদরটা খুলিয়া খেজুর গাছের নিচে দাঁড়াইয়া আমি নবীর নাম বলে দিবা, দেখবা মরা খেজুর গাছ থেকে তাজা খেজুর বের হয়ে আসবে। এইটা আমার নবীর মুজেজা। কি বলেন? কি? এইটা আমার নবীর মুজেজা। হযরতে আলী কাররামাল্লাহ ওয়াজহু বলেন, আমি গেলাম মরা খেজুর গাছের সামনে, মরা খেজুর গাছের সামনে গিয়ে দাঁড়াইলাম, মরা খেজুর গাছের সামনে গিয়ে দাঁড়াইয়া ডাক দিয়ে বললাম, খেজুর গাছ রে, আমি ক্ষুধার্ত, আমার হাসান হোসাইন ক্ষুধার্ত, আমার বিবি ফাতেমা ক্ষুধার্ত, আমি তোর সামনে দাঁড়াইছি রে, আমি নিজে নিজে আসি না, আমার পয়গম্বর আসার জন্য আমারে বলেছি, এরে খেজুর গাছ, তুই আমার নবীর কথা শোন, আমারে কিছু খেজুর দিয়া দি। হযরতে আলী বলেন, আমার নবীর গাছে চিনি, মাসি চিনে, চন্দ্র সূর্য চিনে, আমার নবীর দুনিয়ার সব মাখলুকাতে চিনে, পেয়ারা নবীর নাম নিয়া খেজুর গাছের সামনে দাঁড়াইলাম, দাঁড়াইয়া আওয়াজ দিলাম, এ খেজুর গাছ, আমি ক্ষুধার্ত, পয়গম্বরে আরবি বলেছেন, খুদ, তুই আমারে খেজুর দিবি। হযরতে আলী বলেন, আমি যখন মরা খেজুর গাছের সামনে চাদরটা মেলিয়া ধরলাম, খুলিয়া ধরলাম, আমি ওপরের দিকে তাকায়া দেখি মরা খেজুর গাছ থেকে তাজা তাজা খেজুরগুলো পড়তে শুরু হয়ে গেছে। মরা খেজুর গাছ থেকে তাজা খেজুর যখন পড়া শুরু হয়ে গেল, মুহূর্তের মধ্যে আমার চাদরটা ভরিয়া গেল, মুহূর্তের মধ্যে চাদরটা ভরিয়া যাওয়ার পর আমি চাদরটা মুড়ি দিয়া নিয়ে আসলাম, রওনা হয়ে গেলাম। খেজুর যখন আমার চাদরটা ভরে গেল, আমি চাদরটা গুটাইয়া চাদরটা মুড়ি দিয়া নবীজির সামনে এসে দাঁড়ায় বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই নেন খেজুর নিয়ে আসছি,
আমার নবী ডাক দেয় কানে খেজুর কই পাইলা কয় মরা খেজুর গাছের সামনে গিয়ে আপনার নামটা বলার সঙ্গে সঙ্গে আমার চাদরের মধ্যে তাজা তাজা খেজুরগুলো পড়া আরম্ভ হয়ে গেছে বিশ্ব নবী রহমতের নবী ডাক দিয়া কয় আলী রে তুমি খোঁজ খেজুর লওয়া বন্ধ করলা কেন তুমি যদি খেজুর লওয়া বন্ধ না করতা কিয়ামত পর্যন্ত মরা খেজুর গাছ থেকে তাজা খেজুর পড়তেই থাকতো কারণ আমি হইলাম আল্লাহর নবী এ আলী আমি আল্লাহর নবী আমি আল্লাহর নবী ভালো করে শোনেন এ আমার বাবা জিরারি এ মুসলমান ভাইরারি পিয়ার নবীর গাছে চিনে মাছে চিনে মাটি চিনে সব জিনিসে চিনে পাথরে চিনে ইটের কণায় চিনে পাথরের কণায় নবীরে চিনে নবীর জামানার মধ্যে সবচেয়ে বড় দুশ্মন সবচেয়ে বড় নবীর দুশ্মন হইল আবু জাহিল্লায় নবীজিরে পদে পদে পরীক্ষা করে ওই পদে পদে পরীক্ষা করার পর আমার নবী শুধু পরীক্ষায় পাশই করে ফেল করে না সুবহানাল্লাহ কোনোভাবেই আমার নবীকে ফেল করাইতে পারে না আবু জাহিল হাতের মুঠোর ভিতরে কতগুলো পাথর খণ্ড লইয়া জমিনের থেকে কতগুলো পাথর ছোট ছোট পাথর হাতের তালুর মধ্যে লইয়া মুষ্টি বন্ধ করিয়া নবীজির সামনে আইসা দাঁড়াইছি দাঁড়ায় বলে মোহাম্মদ তোমার কথা আমি জানিস দুনিয়ার সব কিছুও শোনে চন্দ্রও শোনে সূর্যও শোনে কয় তাই নাকি কয় হ্যাঁ ভালো করে শোনেন বসেন নবীজির চাঁদেও চিনি সূর্যও চিনি আবু জাহেল্লা নবীর সামনে আইসা কয় বাতিজারে আমার হাতের মুঠোর ভিতরে কি আছে তুমি যদি বলতে পারো আমি তোমার সামনে কালিমা পরে মুসলমান হয়ে যাব একটা শর্ত লাগাইছি আমার হাতের মুঠোর ভিতরে কি আছে তুমি যদি বলতে পারো কালিমা পরে মুসলমান হয়ে যাব মুষ্টি কিন্তু বন্ধ দেখা যায় না কি আছে আমার নবী ডাক দিয়ে কয় চাচা আমার বলার দরকার নাই আপনার হাতের মুঠোর ভিতরে আপনি কি নিয়ে আসছেন আপনি ভালো জানেন তবে যেইটা মুঠোর ভিতরে আছে এইটাই যদি সাক্ষ্য দেয় আমি আল্লাহর নবী আপনি মানবেন নি আর একটু জোরে কর যেইটা মুঠোর ভিতরে আছে ওইটাই যদি আমার সাক্ষী দেয় আমি আল্লাহর নবী আপনি মানবেন নি কর হ্যাঁ মানব আমার নবী বলতেছে আচ্ছা তাহলে শোনেন আপনার হাতের মুঠোর ভিতরে কি আছে এটা কানের কাছে লাগান হাত যখন সাবরের থেকে কানের কাছে আনছে দেখে ভিতরের পাথর খণ্ড থেকে আওয়াজ আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উর্দু কবি সুন্দর করে কয় একদিন কা ওয়াকিআ আবু জাহেল নে কাহা আয় মুহাম্মদ কাহা দিজি মেরা হাত মে হাই কিয়া কাহাতে হি কঙ্করি কালিমা তৈয়া পড়তে হি আবু জাহেল লেখা বাতিজা বুঝতে পারছি জাদু করছো করছো হাতের মুঠোর ভিতরে পাথর করে ফেলাইছো নাউজবিল্লাহ জোরে কন এই আবু জাহেল যা বলে আবু কুবাইস একটা পাহাড় আছে ওই যে বাইতুল্লাহ শরীফের পাশে তা আবু জাহেল্লায় নবীজির সামনে এসে বাতিজা আসো তুমি যদি এই পাহাড়ের উপরে দাঁড়াইয়া আঙ্গুলটা ইশারা করে আকাশের চাঁদকে দুই খণ্ড করতে পারো তাহলে আমি কালমা পরে মুসলমান হয়ে যাব জমিনের ডাবাদ এখন উপরের ডা আল্লাহু আকবার সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা যে মর্যাদা দান করেছিলেন একে আমার নবীরে তা দান করছিলেন সুবহানাল্লাহ জোরে বলেন সব কিছু নিয়ামত আমার নবীরে আল্লাহ বেশি দিয়েছেন আল্লাহু আকবার এখন আমার নবীকে ডাক দিয়ে বলে বাতিজারে যা বলে আবু কুবাইস পাহাড়ের সামনে পাহাড়ে গিয়ে আমার সামনে দাঁড়ায়া তুমি যদি আঙ্গুলটা উঁচু করে আসমানের চাঁদ রেখে দুই খণ্ড করে দেখাইতে পারো বিশ্বাস করো বাতিজ আমি কালমা পরে মুসলমান হয়ে যাব ঠিক আছে তো মানবেন তো কহা মানবো
আমার নবী ডাক দিয়ে কে আল্লাহ রে আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই সব ক্ষমতার মালিক কে আওয়াজটা বাড়ায় দিয়ে বলেন না সব ক্ষমতার মালিক কি আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া সব ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ এ মুসলমান যুবকের আরিক বিশ্ব নবীর উম্মত হয়েছি আমরা দামি আল্লাহ তাআলা বলেন আসমানের খুঁটি বানাই নাই এ মুসলমান বাবা আমরা এখানে যারা মুসলমান আছি আমরা হলাম আসমানের খুঁটি একজন মুসলমান জমিনে থাকবে যার জবানে থাকবে আল্লাহ চল্লিশ বছর পর্যন্ত কেয়ামত হওয়ার সম্ভাবনা নাই তাহলে কেয়ামত পর্যন্ত কত মানুষ আসবে এরে বাবা মুসলমান জবানে থাকলেই হবে আল্লাহ আল্লাহ আমার নবী পাহাড়ের উপরে দাঁড়ায় গেলেন এ বাবা জিরারে দাঁড়াইয়া ডাক দিয়া কই মালিক আকাশের চাঁদ দুই টুকরা করার ক্ষমতা আমার নাই আমি তোমার ক্ষমতায় চলি আল্লাহ গো আবু জাহেল মক্কার নেতা নেতায় যদি কালমা পড়ে তাহলে পিতি নেতারা এমনি কালমা পড়ে ফেলবি আল্লাহ তোমার কাছে আমি চাই আবু জাহিল্লাকে কালিমা পড়ায় দাও এই জন্য আমার নবী আবু জাহিল্লাকে একবার নয় দুইবার নয় এক রাওয়ায়েতে আসছে বারো শতবার কালিমার দাওয়াত দেওয়ার পরেও এই নাখান্দা আবু জাহিল্লা কালমা পড়তে পারে নাই হেদায়েত তার কবলে লেখা নাই আমার আল্লাহ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মান ইয়াশা হেদায়েত চাইতে হয় চাইতে হয় হেদায়েত দেওয়ার মালিক আমার আল্লাহ ইমানটা দিয়েছেন আমার রব আল্লাহ মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করবেন রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ও হাব লানা মিন লাদুনকা রহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব আল্লাহ তুমি আমারে হেদায়েত দিয়া আমারে পথ ভ্রষ্ট করো না আল্লাহ আমারে হেদায়েতের মালা পরায়া আমাকে গোমরা বানাও না তোমার দিন থেকে আমাকে সরায়া দিও না আল্লাহর কাছে দোয়া করা তো নবীজি দাঁড়ায় ডাক দিয়া কই মালিক আমি কই আর তোমার চন্দ্র কই আল্লাহ আমি আঙ্গুল ইশারা করব তুমি চাঁদ দুই টুকরা করে দেখায়া দিবা আবু জাহেল আকাশের চন্দ্রের দিকে নজর দিয়া আসি আমার নবী শাহাদাত আঙ্গুলটা উঁচু করেছি উঁচু করতে দেরি হয়েছে আবু জাহিল্লা দেখে দুইটা চন্দ্রটা দুইটা খণ্ড হইয়া আবু জাহেলের সামনে এসে পড়ে গেছে ডাক দেখে বাতি যা এটা শেষ করে দিলা নাউজুবিল্লাহ জোরে কর না জাদু ওইখানেও করলা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ শুধু কি তাই আরে সূর্য মন্নবীর কথা শুনে আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে সফরে গেলেন সফরে বের হইয়া হাঁটতে হাঁটতে ক্লান্ত হইয়া আমার নবী দিনের নবী হযরত আলীর রানের উপরে মাথা মুবারক রাইখা ঘুমায় গেলেন আমার নবী ঘুমাইতেছেন ঘুমাইতেছেন ঘুমটা লেগে গেছে এদিক দিয়ে আসরের নামাজের সময় প্রায় শেষের দিকে চলে আসছি সূর্যটা পূর্ব আকাশ থেকে হেলতে হেলতে পশ্চিম দিকে গিয়া প্রায় অস্তমিত হয়ে যাওয়ার পথ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকায়া দেখেন আসরের নামাজ প্রায় শেষের দিকে চলে আসছে হযরত আলী আফসোস করে বলতেছে আল্লাহ নবী ঘুমায় গেছে এদিক দিয়ে নামাজের সময় শেষ হয়ে যাইতেছে নামাজও দামি তোমার নবীও দামি আমি কি করব এখন তোমার নবীর ঘুমটা আমি কেমনে ভাঙব আবার এদিক দিয়ে নামাজও চলে যাইতেছে রে মালিক আমি কি করব নামাজের সময় চলে যাইতেছে বিদায় দিলের মধ্যে একটা আঘাত লাগছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অজান্তি চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়তে পড়তে এক ফোঁটা পানি আমার নবীর গাল মুবারকের মধ্যেই পড়ে গেল আমার নবীর গালের মধ্যে যখন পানি লাগছে নবীজির ঘুম ভেঙে গেছে চক্ষু খুইলা তাকায়া দেখে হযরত আলীর দুই চোখের কোনায় পানি আমার নবী ডাক দিয়া কয় আলী কি হয়েছে তোমার কেন কাঁদো বলো
কি হয়েছে তোমার বলো কেন কাঁদো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুডাক দিয়া কয় নবীজি কান্নার কারণ হইল আপনি আরাম করতেছেন ঘুমাইতেছেন ওগো নবীজি আসরের নামাজের সময়টা প্রায় শেষ হইয়া মাগরিবের সময়টা কাছাকাছি চলে আসছি আমার নবী ডাক দেয় কয় আলিরি চোখের পানি আর ফলায়ও না পানি মুছে ফেলো আমি আল্লাহর পয়গম্বর আসরের সময় সূর্যটা যেখানে থাকার দরকার আসরের নামাজটা পড়া দরকার আমি তোমারে বলে দিলাম আসরের সময় যেখানে সূর্য দেখেছিলা ওযু করো দেখবা সেখানেই সূর্য আইসা হাজির হয়ে যাবে সেখানেই সূর্য এসে হাজির হয়ে যাবে এ আলী ওযু করো নামাজের জন্য দাঁড়াও হযরত আলী বলেন আমার নবীর মুজিজা অলৌকিকতার ক্ষমতা আমি তাকায়া দেখি সূর্যটা প্রায় অস্তমিত হয়ে যাওয়ার পথে ছিল তাকায়া দেখি সূর্য ওই জায়গায় নাই আসরের সময় যেখানে থাকা দরকার ওইখানে আইসা হাজির হইয়া গেছি এই হলো আমার নবী এই হলো উম্মতের নবী আপনার আমার পয়গম্বর দুনিয়াতে আল্লাহর কাছে কোনো কিছুই চায় নাই ভালো খানা চায় নাই ভালো বিছানাও চায় নাই ভালো ঘরও চায় নাই আরামের বিছানাও চায় না জানেন কেন আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো প্রত্যেকটা পয়গম্বরকে দুনিয়াতে একটা জিনিস চাইতে দিয়েছিলাম চাওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিয়েছি একটা দোয়া কবুল হওয়ার শর্ত আমি দিয়েছিলাম চাওয়ার সঙ্গে সঙ্গে ওই দোয়াটা কবুল হয়ে যাবে আপনি আমার কাছে চান দোয়া করেন আমি আল্লাহ যেইটা চাইবেন সেইটাই দিয়া দিব আমার নবী আমাদের দিকে তাকায় কয় আল্লাহ আমি এইটা দুনিয়াতে নিব না এটা আমি হাসরের ময়দানে নিব দুনিয়াতে আমি ওইটা নিব না রে মালিক আমি চাই হাসরের কঠিন ময়দানে ওইটা আমারে দিবা আমি আল্লাহ তোমার কাছে বলতেছি আমি আমার একটা উম্মত হাসরের মাঠে থাকাকালীন আমি জান্নাতে যাব না আমি আমার সবগুলো উম্মত নিয়ে জান্নাতে যাব আমি ওইটাই তোমার কাছে চাই আমি ওইটাই তোমার কাছে চাই আমার সব উম্মত নিয়ে যেন আমি জান্নাতে যাইতে পারি এই জন্য হাসরের ময়দানে আপনার আমার নবীর সামনে যখন আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে ওই দিন আমার নবী আপনার আমার সামনে দাঁড়ায় বলবে আরে ফেরেশতারা এদেরকে কোথায় নিচ্ছ জাহান্নামে নিয়ে যাচ্ছি কেন ওজন দেওয়া হয়েছে মিজানের পাল্লাতে এদের নেকবত ওজন দেওয়া হয়েছে বদের পাল্লার ওজন ভারী হয়ে গেছে নেকের পাল্লার ওজন হালকা হয়ে গেছে এই জন্য জাহান্নামে নিয়ে যাচ্ছি আমার রসুল বলবেন এ ফেরেশতারা মনে কিছু নিও না উম্মতের মিজানের পাল্লাটা আরেকবার আমার সামনে ওজন দাও আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আরেকটু আমার সামনে ওজন দাও তখন দেখা যাবে আপনার আমার বদের পাল্লার ওজন ভারী হয়ে গেছে নেকের পাল্লার ওজন হালকা হয়ে গেছে তখন আমার নবী ডান হাতখানা ওই নেকের পাল্লার ওজনে রাখবেন তখন দেখা যাবে উম্মতের পক্ষে নেকের পাল্লার ওজন ভারী হয়ে যাবে এ হচ্ছে আমার নবী এ হচ্ছে আমার পয়গম্বর আপনাকে আমাকে অনেক ভালোবাসে আপনাকে আমাকে অনেক মহাব্বত করছে নবীজি বলে গেছেন তোমার জানের চেয়ে আমারে বেশি ভালোবাসবে তোমার বিবির থেকে আমারে বেশি ভালোবাসবা আব্বা আম্মার থেকে বেশি ভালোবাসবা সন্তানদের থেকে বেশি ভালোবাসবা ব্যবসার থেকে বেশি ভালোবাসবা দুনিয়ার সব কিছুর চেয়ে আমারে বেশি ভালোবাসলে তোমরা হইবা মুমিন আর ওই মুমিনরাই আমার সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে সুবহানাল্লাহ এই জন্য সাহাবাই কেরাম ঘরকে ঘর মনে করে নাই বিবিকে বিবি মনে করে নাই এরা চলে গিয়েছে নবীর সঙ্গে রসুল যেখানে যাইতে বলেছেন সেখানেই চলে গিয়েছেন তিনারা রসুলের সঙ্গে গিয়া জেহাদের ময়দানে গিয়েছেন জেহাদ করেছেন বউ ইতিম হয়ে গেছে বাচ্চা ইতিম হয়ে গেছে বউ বিধবা হয়ে গেছে বাচ্চাগুলো ইতিম হয়ে গেছে কিন্তু সাহাবাই কেরাম নবীজির ডাকে সাড়া দিয়া পুঙ্খানুপুঙ্খানু হুকুম পালন করা তারপরে এরা দুনিয়া থেকে কবরে গেছে আজকে আমাদের দিকে তাকাইলে দেখা যায় আমার ঘরে সন্নত নেই আমার মধ্যে সন্নত নাই অথচ দাবি করতেছি আমি নবীজির আশেক নবীরে ভালোবাসি অথচ দেড় হাজার বছর আগে আমার নবী বইলে গেছে যারা আমার সন্নতকে ভালোবাসবে তারা আমারে ভালোবাসবে নবীজির একটা সন্নতকে ভালোবাসা মানি আমার নবীকে ভালোবাসা মান আহাব্বা সন্নতি ফাকদ আহাব্বানি অমান আহাব্বানি কানা মাই ফিল জান্না রসুল কয় যারা আমার সন্নতকে ভালোবাসলো এরা যেন আমারে ভালোবাসলো আর যারা আমারে ভালোবাসলো এরা আমার সঙ্গে জান্নাতে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে নবীর সন্নতকে বিসর্জন দেওয়া যাবে না নবীর সন্নতকে বিসর্জন দেওয়া যাবে না একটা আমল বলে দেই আল্লাহ রসুল বলেছেন যারা
পাঁচ ওয়াক্ত নামাজের জন্য ওযু করে, ওযু ওই ওযু করার আগে যারা ওই গাছের ডালা দিয়ে মেসওয়াক বানায় মেসওয়াক করবে, আল্লাহ রসুল বলেন ওই মেসওয়াক করা যারা করবে পাঁচ ওয়াক্ত মৃত্যুর সময় ঈমান নিয়ে এরা কবরে যাইতে পারবে। গাছের ডালা দিয়ে মেসওয়াক যারা করবে, ওযুর আগে দিয়া মেসওয়াকটা চালু রাখবেন। আমরা যারা ওযু করি ছোট্ট একটা মেসওয়াক ঘরে রাখবেন তো পকেটে রাখবেন, এটা দিয়া ওযু করার আগে একটু মেসওয়াক করবেন। আল্লাহ পাকের রসুল বলেন তোমার সবচেয়ে বড় পাওনা হইল মৃত্যুর সময় আল্লাহ তোমার ঈমানের মরণ দান করবেন। এই জন্য ছোট্ট একটা আমল করা যাবে তো ইনশাআল্লাহ, করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে করার বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আর একটু জোরে আওয়াজ করে বলেন আমিন। আপনারা অনেক টাকা পয়সা মসজিদে দিয়েছেন, শেষ মুহূর্তে এমন কেউ আসেন যে দেন নাই দিবেন, রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। ফেলিয়ে না দিও রে মালিক, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দিগি, আখেরাতের বিচার দিনে পাপীদের উপায় কি? ইয়া আল্লাহ তাকায় দেখো রে মালিক, পিকির চর এলাকার মুরব্বীরা, যুবকেরা, নৌজোয়ানেরা, পর্দার আড়ালের মায়েরা বোনেরা একসাথে হয়ে রে মালিক, দিয়ে যেখান থেকে হাতগুলো বাড়ায় দিয়েছি, মাবুদ আমরা গুনাগার, গুনার বোঝা নিয়া কাঙ্গালের মতো, ভিখারির মতো তোমার সাহি দরবারে হাতগুলো বাড়ায় দিয়েছি। এ মাবুদ আল্লাহ গো, এই মজলিস থেকে যারা হাতগুলো বাড়ায় ধরছি, আল্লাহ জানা ও জানা প্রকাশ্যে গোপনে যত গুণা করেছি রে মাবুদ, আল্লাহ আমাদের জিন্দগির সব গুণাগুলো ক্ষমা করিয়া দাও। এ বাবু জানি না কার জন্য জানি আজকের মোনাজাতরা জীবনের শেষ মোনাজাত হয়ে যায়, জানা না কোন দোকানের তিনটা কাফনের কাপড় তৈরি হয়ে গেছে, জানা নাই রে কোন বাসবাগানের বাসগুলো পেকে গেছে রে মালিক, জানি না রে আল্লাহ কোন দিন জানি তোমার ঘরের পালকিটা আমাদের দুয়ারে হাজিরি হয়ে যায়, এরে মাবুদ জানা না কে জানি গো আমাদেরকে জীবনের শেষ গোসলটা দিয়ে দেয়। আল্লাহ যেদিন দুনিয়াতে আসছিলাম নিজের গোসলটা নিজে করতে পারি নাই, আবার যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব ওই দিনও নিজের গোসলটা নিজে করতে পারবো না রে মাবু। আল্লাহ আমরা বড় অসহায়, গুনার বোঝা নিয়া কাঙ্গালের মতো রাতের বেলা হাতগুলো বাড়াইছি, এ মালিক মায়ার নজরে তাকাও, দয়ার নজরে তাকাও, মায়ার নজরে তাকাইয়া জীবনের সব গুণাগুলো ক্ষমা করিয়া দাও। এ মাবুদ জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কে জানি মা হারাইছে গো, কে জানি বাবা হারাইছে রে মাবুদ, রে মাবুদ বাবার মতন আপন কেউ নাই, মায়ের মতো আপন কেউ নাই রে মাবুদ, বাজারের ভালো ভালো খাবার গুলো আব্বা কিন্নাই না খাওয়াইছি, আব্বার দিকে তাকাই দেখি সিরা স্যান্ডেল পায়ে দিয়া হাঁটে, শীতের দিলে পাতলা জামা গায়ে দিয়ে হাঁটে, জিজ্ঞেস করলে বাবা ডাক দিয়া বলে তোমার পায়ে ভালো জুতা দেখলে আমার মনটা ভালো লাগে, তোমার গায়ে ভালো কাপড় দেখলে ভালো লাগে, ওই দরুদি বাবা কার জানে কবর ঘুমাইতেছে রে মাবু। আল্লাহ যেদিন বাবা দুনিয়ার থেকে রে বিদায় হয়ে গেল, আল্লাহ নিজের হাতে পানি গরম করে রে খাটার মধ্যে আব্বারে শুয়াইয়া, নিজের হাতে কসলায়া কসলায়া গোসল দিলাম,
বাবারে কত ডাকা ডাকলাম বাবায় কোনো আওয়াজ করে না। বাবা গো কবে ঘরে ফিরবা কবে ঘরে আসবা, বাবায় তো কোনো ডাকের যারা দেয় না রে। এই পিকের সরের বাবারা যারা হাত বাড়াইছে কার জানি বাবা নাই রে। এ যুবক কে জানি আব্বা হারাই সরে, আর কোনোদিন বাবায় ঘরে আসবে না, আর কোনোদিন তোমারে শাসন করবে না, আর কোনোদিন পকেটে টাকাও দিবে না, কোনোদিন তোমার বাবা বাজারের ভালো মাছ তরকারি কিনা খাওয়াবে না। আল্লাহ রে জানি না কার আব্বার কবরে, জাহান্নামের আগুনগুলো দাও দাও করিয়া জ্বলতেছে রে মাবু। এ আমার মুরব্বীরা ও আমার কলি জাটুকরা যুবকেরাও, আজকের এই ময়দান থেকে যদি আব্বার জন্য এক ফুটা দুই ফুটা চোখের পানি ফালাইতে পারো, আজকের এই ময়দান থেকে যদি যুব মার জন্য এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো, এরে যুব মা তোমারে ঘর থেকে বের করিয়া যখন দিল তুমি পড়তে রওনা দিয়েছ, মা রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে তুমি কতক্ষণ হাঁটতে যাইতেছ, ওই মা তোমার দিকে তাকাইয়া আসি যতক্ষণ তোমারে দেখা যায় মা ঘরে যায় না। তোমারে আমারে মায়া তো আদর করছি এত মায়া করছি, মগো তুমি কেমনে জানি কবরে ঘুমাইতেছো গো মা। আজকে যদি এই পিকের চোরের দিকে রে যুব একটা বোটা চোখের পানি মার জন্য ফালাইতে পারো, একটা বোটা চোখের পানি যদি আব্বার জন্য ফালাইতে পারো, ওই চোখের পানি দিয়া জাহান্নামের আগুনগুলো আল্লাহ নিভাইয়া দিবে। আব্বা আম্মা ডাক দিয়া দিয়ে বলবে আল্লাহ কিসের পানি দিলা যে পানি দিয়ে আগুন নিভিয়া গেল, এইটা কি জমজমের পানি দিস নাকি হাউজে কাউসারের পানি দিস নাকি আবে হায়াতের পানি? আমার আল্লাহ বলবে না এইসব পানি নয়, তোমার সন্তান পিকের চরের মাহফিলে বইসে বইসে তোমাদের কথা স্মরণ কইরা কান্দিছে, ওই চোখের পানি আমি আল্লাহ কুদরতি হাত বাড়াইয়া সন্তানের চোখের দিকে আইনা তোমাদের কবরে ফালাইছি, জাহান্নামের আগুনগুলো নিভাইছি। এ যুবক জীবনে কত চোখের পানি ফালাইছো রে ভাই, এ বাবা জীবনে কত কাঁদছো, আজ আব্বার জন্য একটু কাঁদো মার জন্য একটু কাঁদো। আল্লাহ রে কবরের বাসিন্দার কবরে আজাব দিও না, কার জানি দাদা নাই কার জানি দাদি নাই রে, কার জানি নানা নাই কার জানি নানি নাই রে, কে জানে শ্বশুর হারাইছে শাশুড়ি হারাইছে, জোরার বাইটা কবরে ঘুমাইছে বোন কবরে ঘুমাইছে। আল্লাহ সবাইকে মাফ করে দিও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ মুরব্বীরা যারা আসছে মুরব্বি আবু বকর সিদ্দিকের মতো বানাইয়া দিও, ইয়া আল্লাহ যুবকদেরকে হযরতে খালিদ বিন ওলিদের মতো বানাইয়া দিও। আল্লাহ মাহফিলটা তুমি কবুল করে নাও, যুবক ভাইদেরকে কবুল করে নাও, এরা যেন প্রতি বছর মাহফিল করতে পারে সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ যারা দান করছে দানগুলো কবুল করে নাও, আমার মায়েরা আমার বোনেরা আমার বাবারা আমার ভাইরা যারা দান করছে দানগুলো কবুল করে নাও, আল্লাহ যারা হাজিরা দিছে প্রত্যেকের হাজিরাগুলো কবুল করে নাও। আল্লাহ সবাইকে নামাজি বানায়া দাও, মা বন্ধুদেরকে নামাজি বানায়া দাও, মা বন্ধুদেরকে দিনদার ইমানদার পর্দাবলি বানায়া দাও, মহাব্বতে ওয়া
দোয়া শুনল যারা এই মাহফিলে আসিয়া আল্লাহ তাদের মরণ কইর কাবা ঘরে নিয়া আল্লাহ তাদের মরণ কইর রোজা পাকে নিয়া রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সগীর রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সগীর সুবহান।